আজকে তো এখানে কীর্তন শুনতে অনেকে এসেছেন। আমি যদি জিজ্ঞাসা করি মাগো তোমাদের গোত্র কি, এক্ষুনি বলে দেবে। কেউ বলবে শাণ্ডিল্য, কেউ বলবে কশ্যপ, কেউ বলবে চন্দ্রঋষি। আমি যদি বলি তুমি কোন বংশের ছেলে, বলবে আমি রায় বংশের ছেলে, কে বলবে আমি ঘোষ বংশের ছেলে। কিন্তু যদি আমি সকলকে জিজ্ঞাসা করি মানব জাতির বংশ কি, আমরা কোথা থেকে এলাম? আজকে যেখানে কীর্তন করছি, কীর্তন শুনছি, আমরা কোথা থেকে এলাম বাবা? এই কলিযুগে বাপকে বাপ বলা যাবে না, মারবে। আজকে এমন কথা একটা আপনাদেরকে শোনাবো, কথাটা শোনার পরে আপনারা ভাববেন যে আমরা কোন রাজ্যে বসবাস করছি। তাহলে আগে আমাদেরকে জানতে হবে আমরা এলাম কোথা থেকে, আমাদের বংশটা কি। আকাশে চন্দ্র উঠে, সূর্য উঠে, এখন চন্দ্র উঠেছে, ওটাকে আমরা চন্দ্র বলি। সূর্য উঠে, আমরা সূর্যকে ওইটাকে দেখে সূর্য বলি। আদৌ কি ওটা সূর্য? ওটা সূর্য না, ওটা হলো সূর্যলোক। ওই রাজ্যের যিনি অধিপতি তাহাকে বলা হয় সূর্য। আমরা বলি না সূর্যের কাছে গেলে পুড়িয়ে মেরে দেবে, সূর্যের কোনো তাপ নেই, ওই সূর্য লোকটার তাপ আছে। চন্দ্রের কোনো আলো নেই, চন্দ্র লোকটার আলো আছে। তাহলে দুটাই মাত্র লোক, একটা চন্দ্রলোক, একটা সূর্যলোক। সূর্যদেব একদিন ছুটি পেয়েছে। কিসের ছুটি? বাবা কাজকর্ম যদি না থাকে সেদিন কি মনে হয় একটু সিনেমা দেখতে যাই, মনে হয় না? যেদিন কিছু কাজ থাকে না সেদিন আবার কি মনে হয় আজকে ভালো ভালো রান্না করো তো, বসে বসে একটু খাওয়া দাওয়া হবে, শখ জাগে। কাজ থাকলে খাবার সময় থাকে না, কাজ না থাকলে শখ জাগে। তাই সূর্য ছুটি পেয়েছে, মনে মনে ভাবছে আমি একটু নিত্য দর্শন করব। ছুটিটা কেন, ছুটিটা কেন? গরুড়ের মাতা নাম ছিল তার বিনতা দেবী, দুটো ডিম দিয়েছে। দাসিত্ব মোচন করার জন্য একটা ডিমকে অকালে ভেঙে দিলেন। অকালে যদি কোনো সন্তান হয় দেখবেন হলে একটা হাত নেই, নয়তো একটা পা নেই, নয়তো চোখ ফুটে না। ও ছেলেটার জন্ম হলো কিন্তু বিকলাঙ্গ। স্বাস্থ্যকার বললেন ওকে সবসময় তাপে রাখতে হবে, তা না হলে মরে যাবে। নামটা কি রাখলেন? অরুণ। তাকে রাখলেন কোথায়? সূর্যদেবের কাছে। ওই অরুণ বলে গেলেন, মাগো যদি তোমার দাসিত্ব মোচন করতে হয় ওকালে আর ডিম ভেঙো না, তাহলে তুমি দাসী হয়েই থেকে যাবে। তার রথ চালায় অরুণ। একদিন সূর্যদেব চলেছেন, কোথায় চলেছেন? দেবলোকে চলেছেন, ছুটি পেয়েছে ছুটি কাটানোর জন্য। আর এখানে একজন ভক্ত ছিল, বাবা এমনই ভক্ত, এদুয়ার এদুয়ার ওদুয়ার এদুয়ার ওদুয়ার ঘুরতে ঘুরতে তার ক্যান্সার রোগ হয়ে গেছে। বুঝতে পারছেন কথাটা আমি ইঙ্গিতে রেখেছি, বললে ভেঙে দেব। ইঙ্গিতে পণ্ডিত বুঝে মূর্খ বুঝে গিলে, পাড়া প্রতিবাসীরা বুঝে চোখে আঙুল দিলে। আমি যে কথাটা বলতে চাইলাম বুঝতে পারলেন না তো? আমি ইঙ্গিত করেছিলাম কিছু কিছু ব্যক্তি আছে তাদের গোপন গোপন রোগ হয়। কেন হয় না? বড় বড় শহরে বড় বড় দোকান খুলে বসে আছে, ওখানে যায়, আর যার ফলে ওই ব্যাধিগুলো তাদের হয়, ওটা আর সারে না, ওই ব্যাটাকে মরতে হবে। ক্যান্সার রোগ হয়েছে, তার স্ত্রী ছিল পবিত্র, ভক্তিমতী, বলে আমার স্বামী যতই অপরাধ করু আমার তো স্বামী, আমি ওকে বাঁচাবো। একটা ঝোড়ায় করে মাথায় করে নিয়ে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছেন, কোথায় পৌঁছেছেন না, নৈমিষারণ্য। আর সেই নৈমিষারণ্যে একজন সাধু বসে বসে তপস্যা করছে, কারণ কি না, তার পশ্চাৎ দেশে দেড় ফুট করে তিনটে শূল ঢুকে আছে। একটা যদি কাঁটা ফুটে হাঁটতে পারবেন না, তিনটে শূল ঢুকে আছে, সেগুলো যাতে বেরিয়ে আসে তপস্যা করছেন। শূলটা কিভাবে এলো? মাণ্ডব ঋষি নাম শুনেছেন? মাণ্ডব ঋষি তপস্যা করছেন, কয়েকজন চোর চুরি করে পালিয়ে যাচ্ছে। বাবা চুরি করবি তো কর রাজার বাড়ি, রাজার সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দিয়েছে, অথচ ধরে আনো। চোরেরা কি দেখলেন, সাধু বাবার আশ্রমে যদি লুকিয়ে দিই তাহলে আমাদের কাজ ধরতে পারবে না। সাধু বাবার আশ্রমে সেই গয়নাগুলো লুকিয়ে দিয়ে পালিয়ে গেলেন। আর রাজার লোকে সে দেখছে, বাবা হ্যাঁ,
দিনের বেলায় ঘুরি ঘুরি, রাতার বেলায় রাজার ঘর চুরি, চল বেটাকে শাস্তি দেবো। চুরি করে গেল একজন আর ধরে নিয়ে যাচ্ছে একজন, বললো মহারাজ আমরা সাধুকে ধরে এনেছি, ইনি চুরি করছে, বলো শুনে বসিয়ে দে। তখনকার রাজাদের বিচার ছিল অপরাধ করলে শুলে চড়িয়ে দেবে, বাবা শুলে বসিয়ে দিয়েছে, শুলে বসিয়ে দিলে তো মরে যাবে, বেটা তো মরছে না। বলে মহারাজ তো মরছে না, বলে তাহলে পাপ নেই, নামিয়ে আন। এখন নামিয়ে তো এনেছে, সেই তিনটা ফল তো ঢুকে গেছে, সে তো বেরায় না। সাধু বাবা মনে মনে ভাবলেন, মান্ডব্য ঋষি যে আমি কি অপরাধ করেছিলাম, এত বড় সাজা দিল আমাকে, আমি চলে যাব ধর্মরাজের কাছে, ধর্মরাজ জমকে গিয়ে প্রশ্ন করছেন আমার কি অপরাধ। অপরাধ আছে তাহলে আমাকে দেখাও। চিত্রগুপ্ত পাতা উল্টেই চলেছে, উল্টেই চলেছে, উল্টেই চলেছে, দেখছে পাঁচ বছর বয়সে, আমরা ছেলেরা করি না, ছোট ছোট ছেলেরা ফড়িংকে ধরে লেজটাকে কেটে দিয়ে ওই ঘাসের ফুল নিয়ে এসে লাগিয়ে দিই, ফড়িংটা উড়তে উড়তে যায়, লেজের বদলে ঘাসের ফুল, পাপ বলে লিখে দিয়েছে। ওই যে তুমি লেজটা কেটে ঘাসের ফুল ঢুকিয়েছিলে, সেই জন্য তোমার পশ্চাৎ দেশে দেড় ফুটের শুল ঢুকে আছে। ঋষি হাসছেন, ধর্মরাজ বিচারটা ঠিক হয়নি। পঞ্চবর্ষা নীলালয়েত পালয়েত, দশ বর্ষা নি তারয়েত, ষোড়শ বর্ষে নবর্ষা নি পুত্র মিত্র বদাচরে পাঁচ বছর বয়স পর্যন্ত ছেলেকে লালন পালন করতে হয়, তখন তার কোনো পাপ লেখা হয় না। শিশু যেই ছয়ে পা রাখবে তারপর থেকে পাপগুলো সব লেখা হবে। দশ বর্ষানি তারয়ে, মাকে শুনে রাখো কাজ দেবে, দশ বছর বয়স হয়ে গেলে ছেলেকে এবার একটু চোখ শাসনে রাখতে হবে, তা নাহলে এখন যে মোবাইলে গেম খেলা বেরিয়েছে না, ছেলের গেম বেরিয়ে যাবে। হ্যাঁ, এখনকার দেখবেন ছেলেরা দশ বছর বয়স হলে আড়ি করছে, ও মা কি হলো, বলে আমাকে একটা কিনে দাও, এখন সরকার দিচ্ছে, উচ্ছনে যাবার রাস্তাগুলো সব পাকা করে দিল, রাধে রাধে। হ্যাঁ, ওগুলোর কিছু প্রয়োজন ছিল? যেগুলো প্রয়োজন আছে সেগুলো হচ্ছে না, যেগুলো প্রয়োজন নেই সেগুলো হচ্ছে। যদি প্রতিটা গ্রামে প্রতিটা স্কুলে গীতা ভাগবত বলে কোনো অধ্যায় রাখতো, তাহলে আমাদের হিন্দু সমাজটা মানুষ হয়ে যেত। তা না করে ছেলের হাতে করে একটা করে মোবাইল দিয়ে দিচ্ছে, তারা উচ্ছন্নে যা, এই মোবাইলে তুমি সব শেষ হয়ে যাবে। দশ বছর বয়স হয়ে গেলে তাকে একটু চোখ শাসনে রাখতে হবে। ষোড়শ বর্ষে নবর্ষা আনি পুত্র মিত্র বোধা আচরে, ষোলো বছর বয়স হয়ে গেলে আর শাসন করলে হবে না, ঘুরে মারবে, এবার বন্ধুর মতো ব্যবহার করতে হবে, যা কিছু করবেন বন্ধুর মতো, তাহলে কোনো সমস্যা থাকবে না। কিন্তু তখন যদি ছেলেকে শাসন করতে যান, তাহলে যে হাল ছড়িটা নিয়ে আপনি তাকে শাসন করতে যাবেন, ওটা কেড়ে নিয়ে আপনাকেই দেবে পিস করে। এখন ছেলেরা তো এত বড় মানুষ হয়ে গেছে যার কোনো উপায় নেই। তা যাই হোক, দেখিয়ে দিলেন ছ বছর বয়স না হলে কোনো পাপ হয় না, তাই তোমাকে অভিশাপ দিলাম, পাপ ভোগ করতে তোমাকে মরতে যেতে হবে। যমরাজকেও আসতে হয়েছে মর্তধামে, বিদুর রূপে জন্ম নিয়েছিলেন হস্তিনাপুরে। সেই ঋষি বসে বসে তপস্যা করছেন, মা আমার ঝুড়িটা মাথায় নিয়ে যাচ্ছিল, একটু অন্ধকার, পাটা লেগে গেল, ঝুড়িটা পড়ে গেল। যেই ঝুড়িটা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ঋষি বললেন, এত সাহস, তুই আমাকে আঘাত করলি, আমি তো কবি সাহাব দিলাম, যার জন্য তুই এত ব্যস্ত, সেই স্বামী তোর কালকে সূর্য উদয় হলেই মরে যাবে। ছুটে এসে ঋষির চরণে পতিত হয়ে গেছে, ঋষিবর আমি না জেনে ভুল করেছি, ক্ষমা করে দেন, অপরাধ যে অপরাধ করেছিস কোনো ক্ষমা নেই, আমি বলছি এখন মরবে মরবে মরবে, এবার শোনো, নারীর বড় ক্ষমতা, আমি যদি পতিব্রতা সতী নারী হয়ে থাকি, আগামী কাল আর সূর্য উদয় হবে না। সতী নারী বলেছে আর সূর্যের কাজ নেই, তাই সূর্য ঠিক করলেন আমি যাব একটু নিত্য দর্শন করতে। কোথায় যাচ্ছেন? দেবলোকে ইন্দ্রের রাজসভায়, ওখানে চারজন নর্তকী আছে, ওখানে গিয়ে একটু নিত্য দর্শন করব,
বাবা সে অরুণ পিছন ধরে যে প্রভু আমিও যাব, আমারও তো কিছু কাজ নেই। বলে তুই কোথায় যাবি? বলে আমি একটু যাই না। বলে না না তোর যাওয়া হবে না। বলে ঠিক আছে যাবো না। সূর্যদেব চলে যাচ্ছে, অরুণ কি করেছে একটা শাড়ি পরে নারীর ছদ্মবেশে তার পিছনে পিছনে চলে গেলে, পরপর আসনগুলো পাতা আছে, সূর্যদেব বসেছেন, মাঝখানে বসেছে ওই মেয়েটা যেটা পুরুষ মেয়ে সেজে গেছে, তার এই পাশটায় বসেছেন ইন্দ্র। এবার নৃত্য শুরু হলো, নর্তকীরা নৃত্য করছেন, এরা দুজন নৃত্য না দেখে বাবা শুধু একে দেখছে। চন্দ্র মনে মনে ভাবছেন নৃত্য শেষ হলে আমি নিয়ে চলে যাব, আর ইন্দ্র মনে মনে ভাবছেন নৃত্য শেষ হলে আমি নিয়ে চলে যাব। এই করতে করতে দুই পাশ থেকে দুজন জড়িয়ে ধরল, আর যেই ধরেছে দুইজনেরই শক্তি খলিত হলো, চন্দ্রের শক্তিটা খলিত হলো, পড়ল গৃহাতে। আর দেবরাজ ইন্দ্রের শক্তিটা খলিত হয়ে পড়ল গিয়ে বালিতে। দুজনের জন্ম হলো, গৃহাতে যার পড়েছিল সেটায় জন্ম হলো, নাম হলো তার সুগ্রীব। আর বালিতে যেটা পড়েছিল সেখানে একজনের জন্ম হলো, নাম হয়ে গেল বালি। এবার শ্রীরামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, সুগ্রীবের সঙ্গে বন্ধু করলেন আর বালিকে বধ করলেন, সঙ্গে সঙ্গে অঙ্গদেশে বলছে প্রভু তুমি আমার বাবাকে মেরে দিলে কেন? বলে শোনো, আমি কাকে রক্ষা করবো, আমার বংশে না তোমার বংশকে, তোমার বংশকে না আমার বংশকে? বলে কেন, আমি সূর্যবংশের ছেলে, সুগ্রীব সূর্যবংশের ছেলে, আমি আমার বংশকে রক্ষা করেছি, তোমার বংশের দিকে আমি তাকাইনি। ইতিহাসটা পড়ে দেখবেন বানর থেকে একটু 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 করে আমরা মানব রূপে পরিবর্তন হয়েছে, আমরা সেই সুগ্রীবের বংশধর। শ্রীরামচন্দ্র যে বংশে জন্মেছে আমরা সেই বংশের ছেলে, তাহলে আমাদের পিতাকে শ্রীরামচন্দ্র। কিন্তু বলা যাবে না, সমাজ বলতে দেবে না, রাধে রাধে যদি আমার অপরাধ হয়ে থাকে মাফ করবে। কীর্তন এমন একটা জিনিস এখানে কোনো রং দেখে না, সত্য কথাটাই বলে। আর সত্য কথাটা পাবেন কোথায়? শ্রীমদ ভাগবতে। একবার বলো রে, সুধা মাখা হরি নাম বলো রে, একবার বলো রে, সুধা মাখা হরি নাম বলো রে, একবার বলো রে, সুধা মাখা হরি নাম বলো রে, একবার বলো রে, সুধা মাখা হরি নাম বলো রে। ওই নামের গুণে জগাই মাথায়, নামের গুণে জগাই মাথায়, নামের গুণে জগাই মাথায়, উঠারিয়া গেল রে, সুধা মাখা হরি নাম বলো রে, এই নামের গুণে জগাই মাথায়, নামের গুণে জগাই মাথায়, নামের গুণে জগাই মাথায়, উঠারিয়া গেল রে, সুধা মাখা হরি নাম বলো রে, বলো রে, নাম জপিলে একি মনে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পাড়ের কড়ি পাড়ি দিতে দরিয়া, নাম জপিলে একি মনে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পাড়ের কড়ি পাড়ি দিতে দরিয়া, নামে জপিলে একি গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পাড়ের কড়ি পাড়ি দিতে দরিয়া। আহা নামের গুণে খোড়া হাটে, নামের গুণে খোড়া হাটে, নামের
খোড়া হাতে বুবা কথা বলে রে সুধা মাখা হরি নাম বলো রে जो पिए पशु पाखी करे कत गुणगान नामे आछे गया आकाश नामे आछे वृंदावन नामे जो पिए पशु पाखी পারে কত গুণগান নামে আছে গয়া আকাশ নামে আছে বৃন্দাবন নামে যো প্রিয় পশু পারে কত গুণগান নামে আছে গয়া আকাশ নামে আছে বৃন্দাবন নামের গুণে শোলা ডুবে নামের গুণে শোলা ডুবে নামের গুণে শোলা ডুবে পাথর ভাসে জলে রে সুধা মাখা হরি নাম বল রে বল রে সুধা মাখা হরি